নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন। প্রথমবারের জন্য এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরই বিরাট বড় খবর বেরিয়ে এলো মেরিনার্সদের জন্য। তো চ্যাম্পিয়ন হওয়ার পরই কিন্তু দলের ওনার সঞ্জীব গোয়েঙ্কা তিনি জানিয়ে দিলেন যে পরের মরশুমে আর এটিকে মোহনবাগান নাম নিয়ে কিন্তু এটিকে মোহনবাগানকে খেলতে হবে না, সেখানে মোহনবাগান ফিরছে মোহনবাগান নাম নিয়ে। কিন্তু মোহনবাগানের পেছনে জুড়ে দেওয়া হলো সুপার জায়েন্ট, আর এটিকে নামটা দেখা যাবে না। তো তিন বছর ধরে মেরিনার্সরা যেই আন্দোলনটা করে এসেছিল রিমুভ এটিকে, শেষ পর্যন্ত কিন্তু এটিকে রিমুভ হলো এবং মোহনবাগানের পিছনে চলে এলো সুপার জায়েন্ট। এবার পরবর্তী মরশুম থেকেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট নাম হিসাবে কিন্তু এই মোহনবাগান খেলতে শুরু করবে। আর অবশ্যই তিনি জানিয়েছেন যে মোহনবাগান মোহনবাগানই ছিল, মোহনবাগানই থাকবে পরবর্তী সময়েও। কিন্তু তিনি দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে পরিমাণ এবছর ইনভেস্ট করেছিল সেই দিক থেকে সাফল্য এসেছে, এবং দিনের শেষে এই সাফল্যের ফলে অত্যন্ত খুশি প্রত্যেকটা মেরিনার্স সমর্থক, এবং তাদের খুশিকে আরও বাড়িয়ে দিল কাল সঞ্জীব গোয়েঙ্কা। সকলের সামনে জানিয়ে দিল যে পরের বছর থেকে এটিকে মোহনবাগান নয়, মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট নাম নিয়ে। এবং দলেও বেশ কিছু পরিবর্তন হবে, হয়তো জার্সিতে পরিবর্তন হবে, লোগো আনুমানিক করা হয়েছে যে এইরকম একটা লোগো হতে পারে, কিন্তু লোগোরও কিছু পরিবর্তন হবে। অবশ্যই পালতোলা নৌকা তো থাকবেই, মোহনবাগান সুপার জায়েন্ট তো থাকবেই, সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট মানে মোহনবাগানের তলায় এসজি নাকি সুপার জায়েন্ট লেখা থাকবে, নাকি কি পরিবর্তন হবে পরবর্তী সময় জানা যাবে। কিন্তু এই মরশুমে সামনে রয়েছে সুপার কাপ, সুপার কাপেও কিন্তু এই এটিকে মোহনবাগান নাম নিয়েই খেলবে মোহনবাগান। আর পরবর্তী মরশুমের প্রথম থেকেই কিন্তু আমরা দেখতে পাবো মোহনবাগান সুপার জায়েন্টকে। এই জন্য প্রত্যেকটা মেরিনার্স খুশি, আর তোমরাও কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।